আমাদের মঞ্চে পেয়েছি, ফসলস এর সঙ্গে সিধু গিয়েছে বহু আগে রানাঘাটে, নজরুল মঞ্চ বা নজরুল নাকি রবীন্দ্র মঞ্চ ওরকম রানাঘাটে একটি অনুষ্ঠানে আমি দেখো মানুষ মানুষই, এবং সিধু যখন গাইছিল আমি নিজেই ভুলে গেছিলাম গান, কারণ আমি দেখছিলাম যে ও কিরকম গাইছে। তো আজকে উল্টোটা, আজকে উল্টোটা, আজকে যাই না কি হবে, আমি এখানে শুনতে পেলে গিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। শ্রীলটা কেমন আছিস এখানে? তুমি একবার রূপম একবার তুই চেক করে নে। হ্যাঁ ঠিক আছে, এমনি তো আমি তো শুনতে পাচ্ছি, যদি আমার ভয়েসটা কমাতে হয় এখানে আমাদের। আচ্ছা আমি এরকম করব, তাহলে আমার ভয়েসটা কমে যাবে, আর যদি ভয়েসটা বাড়াতে হয় এই করবো, ঠিক আছে?
আর ক্যাকটাসের মঞ্চ থেকে জয়। তবে সারা জীবনে যতদিন বাঁচবো এই মুহূর্তটা কোনোদিন এক পার্সেন্টও ভুলতে পারবো না। এই মুহূর্তটা আমার স্মৃতিতে, আমাদের স্মৃতিতে, ক্যাকটাসের স্মৃতিতে এবং বোধ করি তোমাদের সকলের স্মৃতিতে সারা জীবন জল জল করে থাকবে এইরকম একটা সুন্দর মুহূর্ত। লাভ ইউ রূপম। আমরা অনেকদিনের বন্ধু, আমাদের মধ্যে অনেক মনোমালিন্য হয়েছে, এরপরেও হবে হয়তো, কিন্তু তা থেকে এসে যায় ওই বন্ধুত্বের যে একটা একটা আন্ডারলাইন একটা ভালোবাসা, সেটা সবসময় বজায় থাকবে। সিধু এবং পটা, তোদের এই সফর, সাংগীতিক সফর, ক্যাকটাসের বানান বদলে যেতে পারে, গান কিন্তু বদলায়নি।